লিটন, কংগ্রেচুলেশনস ফর দ্য মেডেন 100। ওই মানে একটা রিলিফ কিনা যে টেস্ট ডেবিউ 6 বছর আগে 100টা হলো ফাইনালি, আর মানে প্রসেসটা নিয়ে যদি একটু বলতে, যে টি-20 দল থেকে বাদ, মানে একটা একটা ছোটখাটো ধাক্কা ছিল তারপরে আর কি রিকভার করা, তো যদি এই এই পুরো টাইমটা নিয়ে একটু বলতে। ফার্স্টে কি বলছেন যে টি-20 100 এর জন্য কংগ্রেচুলেশন? হ্যাঁ ধন্যবাদ, মানে 100 এর জন্য কংগ্রেচুলেশনস, আর মানে মানে অনেক দিন ওয়েট করতে হলো আর কি টেস্ট 100 এর জন্য, তো সেরকম কেমন লাগছে আর এই প্রসেসটা কি ছিল এই 100 পর্যন্ত আসার? না এটা তো ফিলিংস সবসময় ভালো, যে কোনো ব্যাটসম্যান যদি 100 করে তার জন্য তো তার থেকে বড় কিছু থাকে না পাওয়ার। আর লাস্ট 2-3টা গেমও আমি খুব কাছাকাছি গিয়েছিলাম, রিসেন্ট জিম্বাবুর গেমটা তো খুব কাছাকাছি কাছাকাছি ছিলাম যে 100 এর, বাট হয়নি। এটা পার্ট অফ ক্রিকেট, এটাতে হবে, এইভাবে এটাতে পেয়েছি, এটার জন্য নিজের কাছে খুব ভালো লাগতেছে। বাট এন্ড অফ দ্য ডে তে যদি আর একটু বড় করতে পারতাম তাহলে হয়তো বা দলের জন্য খুব ভালো হতো। আর মানে এই 100 মানে একটা একটা ইয়ে টাইম ছিল আর কি, টি-20 ওয়ার্ল্ড কাপের পর একটা ব্রেক দিয়েছিল তোমাকে, তো মানে কি নিয়ে কাজ করেছো কিংবা প্রসেসটা কি ছিল এই 100 পর্যন্ত আসার? টি-20তে যে জন্য আমাকে ব্রেক দিয়েছিল হয়তো বা সেটা সেটাই হচ্ছে রেজাল্ট, মেইন রেজাল্ট, হয়তো বা তারা চাচ্ছিল আমি টি-20 টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করি, এই জন্য আমাকে রেস্ট দিয়েছিল। লিটন, একটা মার্কস সেট করার পরে বা একটা জায়গা অ্যাচিভ করার পরে তারপরে লক্ষ্যটা আরো বড় হয়ে যায়, নেক্সট টেস্টে নিশ্চয়ই আপনি আরো বেশি ধারাবাহিক করতে চেষ্টা করবেন এবং ইন ফিউচারে আপনার কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশ অনেক বেশি ধারাবাহিক পারফরমেন্স পাবে টেস্টে। এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন যে ধারাবাহিকতা, সবাই চেষ্টা করে যে আসলে ধারাবাহিক হওয়ার জন্য আমি কতটুকু দিতে পারবো, রেজাল্ট কতটুকু হবে আমি জানি না, বাট আমি প্রসেস ফলো করব যেভাবে লাস্ট 6-7টা টেস্ট ধরে করে আসতেছি। এটা আমি আজকে 100 করছি দেখে যে নেক্সট দিন আমি নামলে আবার 100 হবে তেমনটা না। টেস্ট ক্রিকেট অনেক টাফ ক্রিকেট, প্রতিদিন 0 থেকে শুরু করতে হয়, তো নেক্সট টাইম যখন আমি আবার ব্যাটিং করবো আবার 0 থেকে শুরু করতে হবে, তো অলওয়েজ চ্যালেঞ্জ, তো ডিফিকাল্ট এটা, বাট আমি চেষ্টা করবো যেভাবে লাস্ট 6-7 টেস্ট খেলতেছি ওইভাবে খেলার জন্য। 21 আপনার কোয়েশ্চেন। লিটন, আপনি টেস্টে এমনিতে ফর্মেই ছিলেন, বাট টেস্ট লাস্ট টেস্ট তো প্রায় 4 মাস আগে হয়েছিল, তো মাঝখানে আপনার অনেক টি-20তে খেলা হয়েছে বিশ্বকাপে, সেটাতে এখানে ব্যর্থতা ছিল, সমালোচনা হয়েছে, নানান রকমের একটা খারাপ সময় গিয়েছে আর কি, তো অন্য অন্য ফর্মেট হলেও খেলাটা তো ক্রিকেট, সেটা সেই জায়গা থেকে এই ম্যাচে নামার আগে আপনার মেন্টালি আপনি কতটা মানে চাঙ্গা হওয়ার ব্যাপার ছিল আপনার, এবং মেন্টালি কতটা প্রস্তুতি নিয়েছিলেন, মানসিকভাবে কতটা কাজ করেছিলেন, এই জায়গাটা যদি একটু বলতেন। মানসিকভাবে ভাইয়া আমি তো ওয়ার্ল্ড কাপের পরেই ন্যাশনাল লিগ একটা ম্যাচ খেলেছি, প্রিপারেশন নিয়েছি যে সামনে টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেটের জন্য যেটুকু প্রিপারেশন দরকার আমি সেটুকু প্রিপারেশনই গ্রহণ করেছি, এর থেকে বাইরে কোনো কিছু চিন্তাও করিনি আর এক্সট্রা কোনো কিছু চাইও নাই নিজের কাছ থেকে। ইসাম, ইওর সেকেন্ড কোশ্চেন। লিটন, মুশফিকের সাথে পার্টনারশিপটা সম্পর্কে যদি বলতেন, মানে গতকাল শেষের দিকে মনে হচ্ছিল মুশফিক আপনাকে মানে খুব হেল্প করছিল স্ট্রাইক দিয়ে, কিংবা আপনার ওই যে সময়টা একটু ক্র্যাম্প ছিল সে চেষ্টা করছিল অনেক আপনাকে মোটিভেট করতে, এবং সেও দেখলাম খুব খুশি আপনার 100 এর পর, ইনফ্যাক্ট আপনার চেয়ে বড় হাসি তার মুখে ছিল, ওইটা সম্পর্কে যদি একটু বলতেন। না ভাইয়ের সাথে পার্টনারশিপ তো আসলে ছোট ছোট পার্টনারশিপ অনেকগুলো ম্যাচেই করেছি আমি, তো এই পার্টনারশিপটা অনেক বড় ছিল এবং নিজের কাছে অনেক ভালো লাগে যে অপরের দিকে পার্টনার যখন আপনাকে অনেক হেল্প করে, মোটিভেশন দেয়। আর সবকিছু মিলে দুজনে আমরা খুবই টাফ সিচুয়েশনে ছিলাম, দুজনেই ওভারকাম করেছি, দুজন দুজনকে সাপোর্ট দিয়েছে, এটা সবচেয়ে বড় জিনিস। আর ভাইয়া যে জিনিসটা আমাকে বারবার আমার কাছে আসছিল কারণ আমার বডিতে প্রচন্ড ক্র্যাম্প করতেছিল, তো যে কারণে ওই সময়টা নিউ বল আসাতে, তো উনি বারবার আমাকে বলতেছিল যতটুকু পারা যায় চেষ্টা কর যে উইকেটটাতে খেলার জন্য, কারণ নিউ ব্যাটসম্যান আসলে তাদের জন্য অনেক টাফ হয়ে যাবে, তো ওই চেষ্টাটাই ছিল যে দিনটা পার করতে পারি। নেক্সট কোশ্চেন রনি। লিটন, কালকে ব্যাটিং কোচ অ্যাশল প্রিন্স বলছিলেন যে আপনার টেস্টের আগে আপনার ব্যাটিং স্ট্যান্সটা উনি একটু স্ট্যান্সটা একটু কাজ করেছেন, বডি অ্যালাইনমেন্টে কাজ করেছেন আপনার, সো এইটার কতটুকু ভূমিকা ছিল, নাকি মানে এটার ভূমিকা বেশি ছিল, নাকি আপনার সাইকোলজিক্যাল প্রিপারেশন একটা টেস্ট সিরিজের আগে মেন্টাল প্রিপারেশন এই ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, দুইটা জিনিসই অনেক ইম্পর্টেন্ট, ব্যাটিং এর জিনিসগুলো আসলে ছোট ছোট খুবই, অনেক সময় ছোট্ট একটা স্ট্যান্স চেঞ্জ করলে মানুষের অনেক কিছু হয়, বা ব্যাট লিপ চেঞ্জ করলেই খেলার ধরন চেঞ্জ হয়ে যায়, এটা নতুন কিছু না। আমি যখন আমি বিকেএসপিতে ছিলাম, ন্যাশনাল লিগের ম্যাচ খেলতেছিলাম, তখন আমি ফাইম স্যার এবং মুন্টু স্যারের সাথে আলাপ করেছিলাম এই বিষয়টা নিয়ে যে আমার কোথায় একটু সমস্যা হচ্ছিল, দেন আমি ওখান থেকে আসার পর আমাদের
এই চিটাঙ্গে যে দুটা প্র্যাকটিস সেশন হয়েছে আমি ওইভাবে চেষ্টা করেছি, বাট তার কাছেও মনে হচ্ছিল যে না আমার হয়তো বা ছোট একটা জায়গাতে প্রবলেম হচ্ছে, যে কারণে আমাকে স্ট্যান্সে কিছু একটা চেঞ্জ করে দিয়েছে। আমি বলবো না যে স্ট্যান্স চেঞ্জের জন্যই আমি ভালো খেলেছি, কারণ আমার কষ্ট ছিল, আমার হার্ডওয়ার্ক ছিল ওখানে প্রচুর। জুবায়ের আপনার কোশ্চেন। জি লিটন, কাল আপনি ব্যাটিং করেছেন একটা সিংহভাগ সময় ম্যাচে, আজকেও উইকেট গিভিং করেছেন, ম্যাচের সিচুয়েশনটা এখন কিভাবে জাজ করবেন আর কোন দিকে যাচ্ছে গোয়িং ইনটু দা ডে 3, কিভাবে জাজ করবেন একটু যদি বলতে? দেখেন ভাই, ফার্স্ট ডে তে যেটা ছিল যে একটা সময় মনে হচ্ছিল লাঞ্চের আগে আমাদের যখন 4 উইকেট পড়ে যায়, তো হয়তো বা স্বাভাবিক সবাই ধারণা করতেছিল যে বাংলাদেশ হয়তো বা আর্লি অল আউট হয়ে যাবে। তো ওখান থেকে আমি আর মুশি ভাই অনেকটা ভালো পার্টনারশিপ দিয়ে কাম ব্যাক করছি। তো আমরা যখন দিন শেষ করেছি তখন কিন্তু আমাদের মাইন্ডে এটা ছিল যে আমরা একটা বড় টোটাল করব বা বড় সংগ্রহের দিকে যাব, বাট এটাই ক্রিকেট, যেটা আগের দিন হয় সেটা পরের দিন অনেক হয় না। তো আপাতত পাকিস্তান ভালো একটা সাইডে আছে, কারণ তারা নো লস, বাট এই বোর্ডটা যদি এমন থাকতো যে আজকে দিনে আমরা 2 বা 3 উইকেট নিয়েছি এই রান বা এর থেকে একটু 160 রানের ভিতরে যদি 3 উইকেট থাকতো, তাহলে কিন্তু স্কোরটা দেখতেও ভালো লাগতো, মনে হতো যে না দুই দিকে খেলা আছে। বাট আমার কাছে মনে হয় আমরা যদি কালকে আবার আর্লি মর্নিং এ 2-3টা উইকেট নিয়ে নিই তো সিমিলার জায়গায় চলে আসবে। তো এখন পর্যন্ত দুই দিক দিয়েই ম্যানেজ আছে, মানে খেলা উভয় পক্ষেই আছে। নেক্সট কোশ্চেন সিকান্দার, ইওর সেকেন্ড কোশ্চেন। লিটন, এখন পাকিস্তান আপার হ্যান্ডে, কিন্তু টেস্টের আরো 3 দিন বাকি আছে, কিন্তু বাংলাদেশের রান যেখানে পৌঁছেছে 330, এতে টু শর্ট কিনা এখন মনে হচ্ছে যে পাকিস্তানের সাথে আসলে এই ম্যাচটা কমপ্লিট করা পরের দিকে সেটা কি সম্ভব হবে কিনা? ভাইয়া, এখনো রেজাল্টের দিকে আসলে চিন্তা করা যাচ্ছে না, কেবল খেলা 2 নম্বর দিন। আমি আগেও বললাম যে আমরা যদি, আমি আর মুশি ভাই যেভাবে দিনটা শেষ করেছি, আজকের দিনটা যদি আমরা আর একটু ভালো ব্যাটিং করতাম তাহলে হয়তো বা স্কোর বোর্ডে আমাদের 400 বা 450 রান থাকতো, তখন গেম সিনারিও আরেক আলাদা থাকতো, বা আমরা বোলিং এ যদি তাদের 2 উইকেট নিয়ে যেতে পারতাম তাহলে সিনারি আলাদা থাকতো। বাট এখনো খেলা উভয় পক্ষেই আছে, যদি আমরা আগামীকালকে আসে আবার 2-3টা উইকেট আর্লি ব্রেক থ্রু দিয়ে দিই, কারণ রান রেটের সংখ্যায় দেখলে রান রেট কিন্তু খুব একটা বাড়তিছে না, কারণ উইকেটটাতে খুব একটা রান কুইক করা ডিফিকাল্ট আর কি। তো এদিক দিয়ে বলতে গেলে খেলা এখন পর্যন্ত উভয় পক্ষেই আছে, এখন কালকের দিনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। আমাদের বোলিং লাইন আপনি কি বলবেন, পোর বোলিং লাইন আপ কিনা আমাদের এবার, যত আমরা গত কয়েক কাকে যে খেলেছি তার মধ্যে এবারই কি সবচেয়ে মনে হচ্ছে পোর বোলিং লাইন? না, আপনি কিভাবে পোর বোলিং লাইন আপ বলতে পারেন, যে কয়টা বোলার খেলছে সবই তো টেস্ট বোলার, ইবাদত রাই এরা তো দুজনই টেস্ট বোলার, এবং আপনাকে অনেক উপকারও করেছে, হেল্পও করেছে, উইকেটও নিয়েছে, তাইজুল মিরাজ নো ডাউট, তো এখানে পোর বোলিং এর তো কোনো কিছু নেই। জুবায়ের, মাই কোশ্চেন। নো কোশ্চেন রবি ভাই, থ্যাংক ইউ। একুশ, আপনার সেকেন্ড কোশ্চেন। ভাই, প্রশ্নটা জিজ্ঞেস করে ফেলেছেন সেকেন্ড ভাই, থ্যাঙ্কস, মানে স্মিথের সিচুয়েশন। ঠিক আছে, তাহলে নেক্সট রনি। লিটন, ব্রেক থ্রু একটা সুযোগ এসেছিল যেটা তাইজুলের বলটা হিট করেছিল আব্দুল শফিকের প্যাডে আর কি, আপনারা রিভিউ নেননি হয়তো, বুঝতে পারেননি ওই সময় ডিসকাশনটা কি ছিল, আপনার ক্যাপ্টেন বোলারের কি বলতেন, আপনার জন্য পিছন দিকে হয়তো দেখা টাফ ছিল যে ব্যাটে আগে লেগেছিল প্যাডে, বাট টোটাল ডিসকাশনটা কি ছিল আপনাদের? দেখেন, রিভিউ জিনিসটা টোটালি তাৎক্ষণিক মনে হয়েছে যে বলটা ব্যাটে আগে লেগেছে, যে কারণে আমরা রিভিউ নিইনি। যদি মনে হতো যে না প্যাডে আগে লেগেছে তাহলে তো নো ডাউট আমরা সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নিতাম। এনি লাস্ট কোশ্চেনস? ঠিক আছে, আজকের মতো এখানেই তাহলে শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ লিটন, আমরা শেষ করছি। থ্যাংক ইউ রবি ভাই।